ପୋଲ ନିର୍ମାଣ ପାଇଁ ତିରିଶ ଲକ୍ଷରୁ ଉର୍ଦ୍ଧ୍ୱ ଟଙ୍କାର ହୋଇଥିବା ଡାଇଭର୍ସନ୍ ରୋଡ଼୍ ବର୍ଷା ପାଣିରେ ଭାସିଯାଇଛି ଯାହାକୁ ନେଇ ସ୍ଥାନୀୟ ବାସିନ୍ଦାଙ୍କ ମଧ୍ୟରେ ଅସନ୍ତୋଷ ଦେଖାଦେଇଛି ତେବେ କଳାହାଣ୍ଡି ଜିଲ୍ଲା ନର୍ଲା ବ୍ଲକ୍ ଛତିକୁଡ଼ାଠାରୁ ନର୍ଲାକୁ ସଂଯୋଗ କରୁଥିବା ଛଅ ନମ୍ବର ରାଜ୍ୟ ରାଜପଥର ଚିପୁଲନାଳାଠାରେ ବ୍ରିଜ୍ ନିର୍ମାଣ ଓ ବେହେରାପାଟି ନିକଟସ୍ଥ ସାନ୍ଦୁଲ ସେତୁ ନିର୍ମାଣ ପାଇଁ ପାଖାପାଖି ତିରିଶ ଲକ୍ଷରୁ ଉର୍ଦ୍ଧ୍ୱ ଟଙ୍କା ବ୍ୟୟରେ ଡାଇଭର୍ସନ୍ ରୋଡ଼ ହୋଇଥିଲା সেপটে উক্ত দুইটি পুল রাজ্য সরকার দুই হাজার বাইশ তেইশ আর্থিক বর্ষে অনুদান প্রদান করে আজ পর্যন্ত পূর্ত বিভাগ পুল নির কাম ধরু হলে বিগত বর্ষ অত্যন্ত দায়িত্বহীন ভাবে সান্দুল ও চিপুলনাশিঙ্গার এক ঠিকা সংস্থা জুইটি যাক ডাইভরসন রোড ও কলভট নির্মাণ করে তিরিশ লক্ষ অধিক সরকারি অর্থ অপব্যবহার কর স্থানীয় বাসিন্দা মানে অভিযোগ আ টেন্ডর পরে পরে সে চিন্তা করবার যে আগক বর্ষা ঋতু আস এত অল্প সময় ভিতরে যে আপ্রোচ রোডটা তিরিশ লক্ষ টাকার তেয়ারি হয়েছে বলে আমি যা শুনে পাচ্ছু সেটা কার্থপ্রাই যদি ব্রিজ করাই নজার লাগলে অ্যাপ্রোচ রোড জনসাধারণকর কষ্টর্জিত ট্যাক্সটা সেটা কিন্তু মানে ভাবে বরবাদ এবং সে টঙ্কা ভরণ কি করব এটা হচ্ছে বর্তমান জনসাধারণ প্রশ্ন সরকার তা নিপত্তি নেবে যে কিভাবে ভাবে সে পয়সাটা মানে ইয়ে করা উদ্ধার করা যেহেতু সেটা ধ্বংস হল তার কিছু কাম নাই যেহেতু ব্রিজ বিয়ারি হলানি এপ্রোচ রোড বিগেলা তবে এনে বিভাগীয় অধিকারী মানুষ পচারিলে তার পাসি আসি না উত্তর রাখু কিন্তু যদি মেপ আসি নথিলা তাহলে লক্ষ লক্ষ টাকার ডাইভরসন রোড ও কলভট কাহ স্বার্থে নির্মাণ করা গলা বলি সাধারণ লোক মনার প্রশ্ন উঠিছি উঠি কিনা লঘুচাপ জনিত বর্ষারে লক্ষ লক্ষ টাকার রোড পাড়ি বিলীন হয়ে যাইছি তেণু এতগুড়িয়েসোহানিপ্রে কেউ অধিকারী দায়ী রহবে তাহা এবে বড় প্রশ্নবাচী সৃষ্টি করেছি ଅନ୍ୟପଟେ ମୁଖ୍ୟ ରାସ୍ତାକୁ ଲାଗି କୋଡ଼ିଏରୁ ତିରିଶ ଫୁଟ୍ ଗାଢ଼ରେ ମାଟି ଉଠାଇ ନେଇଥିବାରୁ ସେହି ରାସ୍ତାରେ ଯିବା ଆସିବା ଅତ୍ୟନ୍ତ ବିପଦପୂର୍ଣ୍ଣ ହୋଇପଡ଼ିଛି ଯାହାକୁ ନେଇ ଏହାର ଉଚ୍ଚସ୍ତରୀୟ ତଦନ୍ତ କରାଯିବା ସହ ସରକାରୀ ଅର୍ଥକୁ ଅପବ୍ୟବହାର କରିଥିବା ଅଧିକାରୀ ଓ ଠିକା ସଂସ୍ଥାଙ୍କ ବିରୁଦ୍ଧରେ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ଦାବି କରିଛନ୍ତି ସ୍ଥାନୀୟ ଲୋକମାନେ সে আই করে কামবি আরম্ভ কলে কাম আর করি যে আমার ডাইভরসন রোডটা যে টিয়ারি কলে তো ডাইভরসন রোডকে তাহ মাটি আনিক সে রাস্তা বনাই করে তো কথা তো কী করছেন কি আ যে ব্রিজ আছে ব্রিজ যে দুই সাইড যে সপোর্টিং যে মাটিটা দিয়ে হইল ওয়াল দি করে যে মাটি দিয়ে হইলা সে মাটিকে মানে কাই করেছেন করে সে ডাইভরসন রোডটা তয়ারি করে দিয়েছেন তো তাপরে এবে ক্ষতি কছে তব যে আমাৰ ৰোড তাৰ পূৰা খাই যাওঁ যদি টিকে বৰষা হৈ গ'লে ৰোড খাই যাওঁ তো বৰ্তমান ৰোড বি কিছু কম বৰষাৰে ৰ কি বেছি বৰ্ষা হ'ল ৰোডৰ স্থিতি তাকে কাণ হ'ব ভৱিষ্যত নাই কয় বৰ্তমান যা পালানে এইবোৰ পিডব্লু ডি কাই তাকে চেফ্টি লাগি সাইড্ৰে নেকে কিমানে ছেকি কৰি ৰোডকে ৰক্ষা কৰাৰ লাগি গাড়ী গুড়া চফ্টি লাগি সেই মাটি কৰি তাৰমানে এবিকে তো আগামী কালেৰে নিহাতি যদি বৰ্ষা হৈ গ'ল বোলে ব্ৰিজটা ধুই নেবা আৰু ভৱিষ্যতলৈ লোক তাৰমানে ৰাস্তাৰে যিবা লাগিব ৰাস্তা নাই পন আৰু বেছি আব্লিক হৰিয়া গোটেই গেৰেণ্টি আমাৰ যেন সেই মাটিত দুই সাইডৰ ৰোডৰ দুই চাইডৰ ব্ৰিজৰ দুই চাইডৰ মাটিকে মানে নি কৰি ডাইভৰচন কৰিছো তো বৰ্তমান সেই মাটি খাই যাই কৰি পূৰা পূৰা বিপদ সকুট পৰিস্থিতিৰ অঁ আৰু যদি বৰষা হৈ যোৱা বোলে মাটি ৰোডৰ মাটিকে ধুই নেকি ব্ৰিজ নেবাৰ চান্স অঁ তো বৰ্তমান সেইনা এবাৰ